হ্যালো, সো ফুলকপি দিয়ে ফ্যান্সি কি ডিশ রান্না করা যায়, খুব ফ্যান্সি রেস্টুরেন্ট স্টাইল, সেটা চিন্তা করতেছি। ফুলকপি দিয়ে একটা ফ্যান্সি স্যুপ রান্না করতে, রেস্টুরেন্ট স্টাইল, শেফ স্টাইল। আজকে এরকমই একটা ডিশ আমি ট্রাই করবো। রসুন কুচকুচ করে কেটে নেই, গরম পানি সিদ্ধ করবো ফুলকপিগুলো সিদ্ধ করার জন্য। আমরা ফুলকপিগুলো বেশি সিদ্ধ করবো না, অল্প একটু সিদ্ধ করবো, নাহলে ফুলকপির ফ্লেভার চলে যাবে। অলিভ অয়েল ইউজ করবো আমরা, বিকজ অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য ভালো আর স্যুপের সাথে খুব ভালো যায়। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। সো এই স্যুপটা বানাতে বেশি কিছু ইনগ্রেডিয়েন্ট লাগবে না, কয়েক কুচি রসুন আর অল্প একটু পেঁয়াজ হলেই এনাফ। এরপরে আমরা বাটার ইউজ করবো স্যুপ বানানোর সময়, আর হেভি ক্রিম ইউজ করবো। চেষ্টা করবো পেঁয়াজ আর রসুনগুলো হালকা আছে, মিডিয়াম আছে ফ্রাই করা, এতে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর করে বের হবে, পেঁয়াজের ফ্লেভারটা বেশ সুন্দর করে বের হবে। পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিলাম, সাথে একটা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ থেকে একটা সুন্দর স্পাইসি ফ্লেভার বের হবে। একটু লবণ দিয়ে দিই, বেশি লবণ দিব না। আমরা সিদ্ধ করা হয়ে গেছে, আমরা এখন এটাকে ব্লেন্ড করব। স্যুপকে একটু ফ্লেভারফুল করার জন্য আমরা কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিব, এটা অপশনাল, জাস্ট ফ্লেভার, একটা ফ্লেভার আনার জন্য। স্যুপ একটু বেশি হয়ে যাওয়াতে আমার পাতিলটা চেঞ্জ করতে হচ্ছে, প্যানটা এটাতে হবে না, ছোটো সাইজ হচ্ছে। আমি হেভি মিল্ক ঢেলে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিব, জাস্ট একটু ফ্লেভার একটু, নাহলে মিষ্টি মিষ্টি লাগবে। জিঞ্জার পাউডার দিয়ে দিলাম স্যুপের একটু ফ্লেভারফুল করার জন্য। যে কোনো কিছু ইউজ করতে পারেন, চিকেন স্টক থাকলে চিকেন স্টক ইউজ করতে পারেন, আমার কাছে চিকেন স্টক নাই, সো আমি স্যুপ পাউডার ইউজ করছি, যেটা জিঞ্জার ফ্লেভার।
ফ্লেভার যেটা সেটা এই বাটারটা দেওয়ার পর আসবে, ক্রিমি বাটারি ফ্লেভার হবে, খুবই ভালো লাগবে। স্যুপকে আমরা বেশিক্ষণ জ্বালাবো না, জাস্ট একটু ফুটে আসলেই নামায় ফেলবো। এতে হবে কি, এটার সবজির যে অরিজিনাল ফ্লেভারটা সেই ফ্লেভারটা খুব ভালোভাবে থাকবে। That's it, simple and easy. Oh, it smells very good. This is good. This is very good. Simple. খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে সবজির. Yes. You can try as well. Thank you.